বিসমিল্লাহির রহমানির রহিম। রাফসাবাই মারা গেলেন, মা পেট ফেটে বেরিয়ে এলো সুস্থ নবজাতক। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া ইয়াসমিন, আপনারা দেখছেন এসডাব্লিউ বাংলা টিভি রিপোর্ট। ময়মনসিংহে 30 সালের প্রাকসাপায় স্বামী স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে গর্ভে থাকা 7 মাস বয়সী নবজাতক। আজ শনিবার 16 জুলাই দুপুর 2:30টার দিকে পৌরসভার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্বামী জাহাঙ্গীর আলম, স্ত্রী রত্না বেগম ও শিশু সন্তান সঞ্জিতা। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায়। জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীর আল্ট্রাসোনোগ্রাফি করাতে বাড়ি থেকে ত্রিশাল এসেছিলেন জাহাঙ্গীর। রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্বামী, স্ত্রী ও সন্তান মারা যায়। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছে গর্ভে থাকা 7 মাস বয়সী নবজাতক। সড়ক দুর্ঘটনার সময় অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে 7 মাসের নবজাতক বেরিয়ে যায়। এই নবজাতক এখন বেঁচে আছেন। পরে তাকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহের সিবিএমসিবি।